পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 1 নম্বর ব্লকের 2 নম্বর হরিয়াতাড়া গ্রাম পঞ্চায়েতের ডাইনমারি এসএসকে তে বাউন্ডারি ওয়ালের সমস্যা ছিল। আমি এর উপর একটি ভিডিও বানাই। আমার এখানে সমস্যা বলতে আমার তো মানে বাউন্ডারি ওয়াল নেই, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এখানে এটা নিচু জায়গাটা, জলের ব্যবস্থাও সেরকম কোনো ই নেই, গ্রামের লোকেরা দিচ্ছে বলে আজ আমি চালাতে। আপনার স্কুলে কি সমস্যা ছিল? আমার স্কুলে বাউন্ডারি ছিল না, বাউন্ডারির কাজ এখন শুরু হয়েছে। বাউন্ডারি ওয়ালের কাজ কিভাবে শুরু হলো? রাহুল পালা এসেছিলেন এখানে, দিয়ে এসে তিনি এই সব সমস্যার সমাধানের তত্ত্বাবধান করে তিনি এক ব্যবস্থা করেছে। স্কুলের সমস্যাটি দেখতে যাওয়ার সময় এই এলাকার পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে যায়, তারপর একটি আবেদন তৈরি করি। এই আবেদনটিতে এসএসকে কর্মীদের সই করায়, তারপর সমস্যার ভিডিওটি প্রধানকে দেখায়, আবেদন দিয়ে আবেদনটি রিসিভ করিয়ে নি। সমস্যাটি প্রশাসনে তুলে ধরার পরই কিছুদিনের মধ্যে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়। ডাইনমারি স্কুলে কি কি সমস্যা ছিল? ডাইনমারি শিশু শিক্ষা বিদ্যালয়ে বর্তমানে বাউন্ডারি ওয়ালের একটি খুব প্রবলেম ছিল। এই সমস্যা সম্পর্কে কে জানিয়েছিল আপনাদেরকে? সেই সমস্যা সম্পর্কে প্রথমত আমাদেরকে দিদিমণি এবং আমাদের যে রাহুল পাল রয়েছেন উনিও আমাদেরকে জানিয়েছেন এবং গ্রামবাসী থেকে কিছু মানুষ জানিয়েছেন। আমরা আপাতত লাঘব করার চেষ্টা করেছি এবং প্রসেসিং চলছে। তো এই সমস্যাটির সমাধান হয়েছে, এই সমস্যাটি সমাধান করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ। পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর থেকে আমি রাহুল পাল, ইন্ডিয়া আনহার্টের পক্ষে।